उनकी आंखों में तो खुशी की आंसू आ गए। How sweet is that? Superb. एक होती है दुख की आंसू, उनके आंखों में खुशी की आंसू है। तो मैं भी कभी कभी खुशी से रो देती हूँ, तो ये है खुशी की आंसू। না, এটা আমার আনন্দের জল না, এটা হচ্ছে আমার কষ্টের জল। আজ আমি রানু মণ্ডলের সাথে দেখা করতে আসলাম শুধুমাত্র একটা কারণে, আর সেটা হচ্ছে প্রতিভা। প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু রানু মণ্ডলের মতন হাজার হাজার প্রতিভাবান মানুষ পড়ে আছে। হতে পারে সেটা গানের প্রতিভা, নাচের প্রতিভা, অভিনয়ের প্রতিভা, ভিডিও এডিটিংয়ের প্রতিভা, এরকম আরও অনেক প্রতিভা পড়ে আছে, কিন্তু আমরা তাদের সুযোগ দিতে জানি না, আমরা তাদের মূল্য দিতে জানি না। একটা ছেলে দেখতে পারফেক্ট, লম্বায় পারফেক্ট, বডির দিক দিয়ে পারফেক্ট, সে আর্মি পুলিশে সেনাবাহিনীতে জয়েন করার জন্য পারফেক্ট, কিন্তু সেই ছেলেটি সুযোগ পায় না, কারণ সে গরিব, সে 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে পারে না, সেই জন্য সে সুযোগ পায় না। দ্যাটস ওয়াই মা বাবা ছেলে মেয়েদেরকে ছোটো থেকে বড় করছে পড়ালেখা করায়, যেন সে ভালো একটা চাকরি পায়, যেন সে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, যেন সে দেশের জন্য কাজ করতে পারে। কিন্তু যখনই সেই ছেলে মেয়ে চাকরি নিতে যাবে, ঠিক তখনই আবারও সে 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। কেন চাকরি নিতে গেলে কেন ঘুষ দিতে হইব? আপনারা যে এইভাবে ঘুষ নিচ্ছে চাকরি দিতেছেন, এটার ফলে কি আপনারা দেশের উন্নতি করতেছেন, নাকি আপনি কোম্পানির উন্নতি করতেছেন, কোনটা? কোনোটাই না, বরং আপনারা দেশ এবং কোম্পানি দুইটারই ক্ষতি করতেছেন। কারণ আপনাদের ফলে মেধাবী ছেলে মেয়ে, যোগ্য ব্যক্তি, শত শত প্রতিভাবান মানুষ প্রত্যেকটা দিন মাটি চাপা পড়ে যাচ্ছে। একটা বেকার ছেলে যখন চাকরির জন্য মাসের পর মাস ঘুরতেছে, চাকরি পায় না, যখন ইন্টারভিউ দিতে যাইতেছে, ইন্টারভিউ থেকে ফিরে আসতে আসার পর মা বাবা জিজ্ঞেস করতেছে, কিরে বাজান তোর চাকরি হয়েছে, তখন ছেলেটা কি বলবে? অনেক কষ্ট, বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে তখন বলে যে না মা আজকে হয় নাই, নেক্সট একটা ইন্টারভিউ, তখন ইন্টারভিউ দিব, তখন হয়তো হতে পারে। একটা বেকার ছেলে বুঝে যে একটা চাকরি নিতে গেলে যে আপনারা যে ঘুষের জন্য তাদেরকে যেভাবে ইয়ে করেন, আপনাদের ঘুষের জন্য যে একটা যোগ্য ব্যক্তি চাকরি পায় না, সেটার জন্য যে কত কী পরিমাণ কষ্ট, সেটা একটা বেকার ছেলে বুঝে। তাই আসুন দেশকে বাঁচাই, দেশের যোগ্য ব্যক্তিদের সুযোগ দেই, এবং প্রতিভাবান যে মানুষগুলো আছে তাদেরকে আমরা সঠিক মূল্য দিতে শিখি, তাহলে দেখবেন আমাদের সোনার বাংলাদেশ বিশ্বের মধ্যে 1 নম্বর দেশ হয়ে গেছে। আজকে রানু মণ্ডল যেমন তার দেশে সুনাম বয়ে আনতেছে তার প্রতিভা দ্বারা, ঠিক তেমনি আমাদের দেশও সুনাম বয়ে আনবে আমাদের সোনার বাংলার সোনার ছেলেমেয়েরা। শুধু তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে সুযোগ দিতে শিখুন, তখন সকলের মুখে মুখে শুধু একটা শব্দই শুনবেন, সেটা থাকবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জয় হোক সকল বেকার ছেলের, বাই।